নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্জিতা। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। পঞ্চায়েতের তারিখ জানিয়ে কমিশনকে ফ্যাক্স করল রাজ্য সরকার। জম্মু কাশ্মীরে পুলিশ চৌকিতে হামলা চালালো জঙ্গিরা। আধারের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্তির নির্দেশ দেওয়া হয়নি, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েতের তারিখ জানিয়ে কমিশনকে ফ্যাক্স করল রাজ্য সরকার। 14ই মে এক দফায় ভোটের প্রস্তাব রেখেছে ও 16ই মে গণনার প্রস্তাব। পঞ্চায়েত ভোটে নির্গন্ধ ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে উঠেছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়, দুপুর 3টের মধ্যে কমিশন না ডাকলে রাজ্য সরকারই ভোট বিজ্ঞপ্তি জারি করবে, ফ্যাক্স করে তা জানিয়ে দেওয়া হবে কমিশনকে। এদিকে কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ভোটের দিন জানিয়ে কমিশনকে ফ্যাক্স করল সরকার। 14ই মে এক দফায় ভোটের প্রস্তাব রেখেছে রাজ্য সরকার, 16ই মে গণনা। সরকারের প্রস্তাব নিয়ে বৈঠকে কমিশন। সূত্রের খবর, এই ফ্যাক্স পৌঁছানোর পর রাজ্য সরকার কমিশনের সংঘাত আরও প্রকট হয়েছে। যেহেতু কমিশন চাইছে দু দফায় ভোট হোক, তাই রাজ্য সরকারের এই প্রস্তাবে রীতিমতো দ্বন্দ্বে নির্বাচন কমিশন। কমিশন চাইছে 14 ও 16ই মে ভোট। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। জম্মু কাশ্মীরে পুলিশ চৌকিতে হামলা চালালো জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল কাশ্মীরের বাদগাম এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জম্মু কাশ্মীরে পুলিশ চৌকিতে হামলা চালালো জঙ্গিরা। পুলিশ কনস্টেবলের আগ্নেয়াস্ত্র লুট করে পালায় তারা। ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল কাশ্মীরের বাদগাম এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভোরে বাদগামের গড়িপোড়া পুলিশ চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। 4টি আগ্নেয়াস্ত্র লুট করে চম্পট দেয় তারা। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তির নির্দেশ দেওয়া হয়নি বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার সংযুক্তির কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে সরকার 2017 6ই ফেব্রুয়ারি পর্যবেক্ষণে অপব্যাখ্যা করেছে এবং সংযুক্তির ব্যাপারে জোর দিয়েছে। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে এভাবেই ব্যাখ্যা দিয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এ এম খানউলকার ও বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে গঠিত বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানির সময় বিচারপতি চন্দ্রচূড় জানান, লোকনীতি ফাউন্ডেশন মামলায় সুপ্রিম কোর্ট সিম কার্ডের সঙ্গে আধার সংযুক্তির নির্দেশ দেয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের সার্কুলার এমন কথাই বলা হয়েছে, আদালত এই নির্দেশ দেয়নি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ উল্লেখ করে যে 2017 6ই ফেব্রুয়ারি নির্দেশে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির বক্তব্য রেকর্ড করা হয়েছে। রোহতগি বলেছিলেন যে গ্রাহকদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধার অন্যতম একটি নথি। তাৎপর্যপূর্ণভাবে UIDAI এর আইনজীবী রাকেশ দ্বিবেদী বেঞ্চের সঙ্গে সহমত পোষণ করে বলেন, সরকার সম্ভবত মোবাইল ফোন গ্রাহকদের পরিচয় যাচাই সংক্রান্ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করেছিল। অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে কোর্টকে জানিয়েছিলেন, এ ব্যাপারে কার্যকরী পরিকল্পনা খুব শীঘ্রই তৈরি করা হবে এবং পরিচয় যাচাইয়ের কাজ এক বছরের মধ্যে শেষ করা হবে। সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেলের ওই বক্তব্য সম্পর্কে UIDAI এর আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে দ্বিবেদী দাবি করেন, আধার ও মোবাইল সংযুক্তি এমন কোনো বড় ব্যাপার নয়, এতে নাগরিকদের গোপনীয়তার অধিকারের হস্তক্ষেপ হচ্ছে না, কারণ আধারের মাধ্যমে কল রেকর্ড সংগ্রহ করা হয় না। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তাদের নির্দেশের ব্যাখ্যা দেয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মহারাষ্ট্রে সংঘর্ষের পর এনকাউন্টারে নিহত মাওবাদীদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 39। জঙ্গল থেকে ফের 2 মাওবাদীর দেহ উদ্ধার করা হলো। মহারাষ্ট্রে এনকাউন্টারে ক্ষত মাওবাদীর সংখ্যা বেড়ে হলো 39। জঙ্গল থেকে ফের 2 মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। 22 এপ্রিল মহারাষ্ট্রের গড়চিলোরিতে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছিল পুলিশ ও CRPF। সংঘর্ষের পর প্রাথমিকভাবে 16 জন মাওবাদীর দেহ পাওয়া যায়। ঘটনার 2 দিন পর 24 এপ্রিল আরও 17টি দেহ উদ্ধার হয়। সব মিলিয়ে নিহত মাওবাদীর সংখ্যা দাঁড়ায় 33। এরপর গতকাল ইন্দ্রাবতী নদীর ধার থেকে আরও 2 মাওবাদীর দেহ উদ্ধার হয়। মাওবাদী দমনে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সাফল্য বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
রেলের রক্ষীবিহীন লেভেল ক্রসিং পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল স্কুল ভ্যান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 13 পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে। সকালবেলা ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের কুশিনগরে ট্রেনের সঙ্গে স্কুল ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালো স্কুল ভ্যানের চালক সহ 13 জন খুদে পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, দুধি রেলওয়ে ক্রসিং এ স্কুল ভ্যানের সাথে ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারালো 13টি শিশু এবং ভ্যান চালক, আহত হল আরো 8 জন। ম্যাজিক ভ্যানে করে তারা কুশিনগর ডিভাইন স্কুলে যাচ্ছিল। পাহারাবিহীন ওই রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় এসে পড়ে যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় নেমে আসে শোকের ছায়া। উদ্ধার কাজে নামে পুলিশ প্রশাসন। ঘটনার খবর জানার পরই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এবং ক্ষতিপূরণ হিসাবে তিনি মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স নিউজে সময় একটা ছোট্ট বিরতির। এখন থেকে ইউটিউবেও আপনি পেতে পারেন 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স টিভি ইউটিউবে সাবস্ক্রাইব করুন। টাইপ করুন 24 আওয়ার্স টিভি। নিত্য নতুন আপডেট ও নোটিফিকেশন পেতে বেল বাটনটি প্রেস করুন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে পারেন আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভির অ্যাপ। আপনার যে কোনো অনুষ্ঠান যে কোনো স্থান থেকে সরাসরি সম্প্রচার দেখতে বা পেতে হলে যোগাযোগ করুন 7980529332 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে এছাড়া সারা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, দাঙ্গা হচ্ছে, যেভাবে রাস্তায় রাস্তায় অত্যাচার হচ্ছে, বীরভূম, শিলিগুড়ি, রায়গঞ্জ সহ সারা রাজ্য জুড়ে মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে। মেটিয়া বুরুজের কাণ্ড নিয়ে সারা বাংলা জুড়ে যেসব মহিলা রয়েছেন তাদেরকে আহ্বান করে শুক্রবার অবস্থান বিক্ষোভ করতে চলেছে বিজেপি মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পঞ্চায়েতে সারা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং আরামাকে আমরা জানি, যদিও তারা সিপিএম কর্মী কিন্তু তারা মহিলা, আমি মনে করি সেখানে রাজনৈতিক রং দেখি না, তাদের চুলের মুঠি ধরে তাদেরকে শাড়ি খুলে নেওয়া এবং রাস্তার মধ্যে তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, বাড়িপুরে প্রার্থীর মেয়েকে যেভাবে আছাড় নাড়া হয়েছে, যেসব ছবিগুলো আপনারা দেখছিলেন, সারা বাংলার যে মহিলারা রয়েছেন তাদেরকে পাশে নিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ হবে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই অবস্থান বিক্ষোভ করা হবে। এছাড়াও নির্বাচন কমিশনের কথা বললেন প্রতাপ ব্যানার্জি। এই ধরনের বিষয় নিয়ে বিজেপি ভবনে প্রেস কনফারেন্স করা হলো। নির্ভয়ে যাতে ভোট দিতে পারে সাধারণ মানুষ তাও জানালেন প্রতাপ ব্যানার্জি। জানতে পারলাম যে রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে একদিন নির্বাচন। হাইকোর্টের যে রায় আছে সেটা আপনারা সবাই জানেন, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টি যারা স্টেকহোল্ডার তাদের সাথে আলোচনা করতে হবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু ডাক পাইনি। দ্বিতীয়ত হচ্ছে আমার প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে, যে একদিন নির্বাচন হোক আর দুদিন নির্বাচন হোক, আগে তারা যারা ভোটার তাদের সিকিউরিটির কি ব্যবস্থা করছে? 58,000 বুথ প্রায় 58,200 সামথিং, আর পুলিশ প্রশাসনের পুলিশ যে ফোর্স সেটাও 58,000। তার মানে পশ্চিমবঙ্গের সব থানাগুলো বন্ধ করে চাবি দিয়ে আর সব পুলিশ অফিসার আর তারা বুথগুলোকে পাহারা দেবে না? তারা জঙ্গল রাজ্য করে তৃণমূলের কুন্ডারা বিভিন্ন বুথ পাহারা দেবে, সেটা আমাদের প্রশ্ন। তাই আমাদের প্রশ্ন ইলেকশন কমিশনের আগে ঠিক করুন, ঘোষণা করুন যে একদিনের নির্বাচনে তিনি নিরাপত্তার ব্যবস্থা কি করছেন। সমীর পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার আসছে খেলার খবরে। আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবল ধর্মের সমান। ফুটবল ইতিহাসে অন্যতম সেরা দুই তারকা ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি।
আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবল ধর্মের সমান। বর্তমানে পোপ ফ্রান্সিসও আর্জেন্টিনার নাগরিক, তিনিও ফুটবল প্রেমী। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা দুই তারকা দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি, তাদের এবার ঈশ্বরও আপন সন্তান হিসাবে তুলে ধরল বুয়েনোস আইরেসের একটি ক্লাব। সিস্টেম চ্যাপেল মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত শিল্পকর্মের আদলে ঈশ্বর হিসাবে মারাদোনা এবং আদাম হিসাবে মেসির ছবি আঁকা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির 12 লক্ষ টাকা জরিমানা হলো। বুধবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির 12 লক্ষ টাকা জরিমানা হলো। 8 উইকেটে 205 রান তুলো সিএসকে হারাতে পারেনি আরসিবি। এমএস ধোনির 34 বলে 70 রানের ঝোড়ো ইনিংসের জবাব ছিল না তাদের কাছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু কম ওভার রেট সংক্রান্ত এটাই সিএসকে টিমের এই সিজনে প্রথম অপরাধ, তাই সে কথা মাথায় রেখে বিরাটের 12 লক্ষ টাকা জরিমানা হলো। গতকাল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির 205 রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর শিবিরে সামাল সামাল রব তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। তার 34 বলে অপরাজিত 70 রানে ভর করে 2 বল জিতে থাকতেই 5 উইকেটে ম্যাচ জিতে যায় সিএসকে। 7টি ছক্কা মারেন তিনি, যোগ্য সঙ্গত করেন আম্বাতি রায়ডু, তিনি করেন 53 বলে 83। স্পোর্টস ব্যুরো, 24 আওয়ার্স টিভি। এবার চোখ রাখবো বিনোদনের খবরে। 2018 সালের কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে এবার দেখা যাবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। 2018 সালের কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে এবার হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। লিকার ব্র্যান্ড গ্রে গুসের হয়ে কানের রেড কার্পেটে দেখা যাবে এই অভিনেত্রীকে। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের স্বীকৃতি সত্যি আনন্দের, জানালেন কঙ্গনা। এই বিষয়টি সামনে থেকে প্রত্যক্ষ করতে পারাটা তার কাছে জীবনের বিশেষ সম্পদ বলেও মনে করছেন তিনি। 79তম কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী 8 থেকে 19 মে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সুখের সংসারে জমাট বাঁধল অশান্তির মেঘ, ফের ভাঙতে চলেছে পাক অধিনায়ক ইমরান খানের তৃতীয় বিয়ে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই বাপের বাড়ি ফিরে গেছেন ইমরানের স্ত্রী মানিকা। পাক সংবাদ মাধ্যমের দাবি যে মানিকার আগের পক্ষের পুত্র সন্তান ইমরান খানের বাড়িতে এসে থাকতে শুরু করে, তা নিয়ে এই দুজনের মধ্যে মতবিরোধ শুরু হয়। এর আগেও ইমরানের বাড়িতে পোষ্য কুকুরগুলিকে মানিকার আপত্তির কারণে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল, সেগুলি পুনরায় বাড়িতে ফিরে আসায় অশান্তি তুঙ্গে। 1995 প্রথম বিয়ে হয় ইমরানের ও 2015 দ্বিতীয় বিয়ে। বিয়ের পর 2018 তৃতীয় বিয়ে মানিকার সঙ্গে, কিন্তু 2 মাস কাটতে না কাটতেই বিচ্ছেদের সম্ভাবনা। এই খবরে তোলপাড় ক্রিকেট থেকে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পরিচালক মিলন ভৌমিকের নতুন ছবি দাঙ্গা আগামী 27 এপ্রিল মুক্তি পাচ্ছে দর্শকদের জন্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনধারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমা। 27 মে মুক্তি পাচ্ছে পরিচালক মিলন ভৌমিকের নতুন ছবি দাঙ্গা। এদিন উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। আমি মিলন দা দাঙ্গা ছবিতে একটা মুসলিম মহিলা ক্যারেক্টার করেছি, যে যারা নাকি খুব উদাচ্ছে, তা হিন্দু মুসলিম বিভেদ মানে না, বাড়িতে পুরো কৃষ্ণ ছবি নারায়ণের ছবি রয়েছে। তো তারপর আমার হাজব্যান্ডও মানে না, যার জন্য আমার হাজব্যান্ডকে মার্ডার করে দেওয়া হয়েছে। তো আমরা অনেক দূরে শুটিং করতে গেছিলাম প্রয়াগে, রাত জেগে দিনের পর দিন সব কাজ করেছে। মেয়ে মিলন ভৌমিক সাহেবকে এই ফিল্ম সে পেলে নেই জানতা থা, উনোনে মুঝে কন্ট্যাক্ট কিয়া ওর আপনে বিষয় মে বাতায়া ওর মালুম পড়া কি বহুত হি অনুভবী বেঙ্গলি ডাইরেক্টর হ্যাঁ। और जब मैंने गूगल पे उनके विषय में जानकारी पाई तो लगा कि काफ़ी समय से काम कर रहे हैं, और उन्होंने जब मुझे ये रोल ऑफ़र किया तो मुझे अपने ऊपर डाउट था कि मैं ये रोल कर पाऊँगा कि नहीं कर पाऊँगा। मैंने दादा से कहा, दादा मेरा लुक ही नहीं है वो, तो दादा ने मुझसे कहा कि हम ट्राई करते हैं। व्हेन वी डिड द लुक टेस्ट इट वॉज़ वेरी वेरी क्लोज टू हिज फेस, सो आई एज एन आर्टिस्ट थॉट दैट हाफ ऑफ द बैटल इज़ वन। 27 अप्रैल 2018 को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी साहब सिनेमा के माध्यम से दर्शकों के बीच एक बार फिर जीवित होने जा रहे हैं। ये दिनगुलो आमरा भूले गेछि, से दिनगुलो के आबार मने करे शिक्षा निये आगामी भविष्य के गढ़े तोला। कारणटा होच्छे 1946 कलकाता किलिंग आमी दिएछि नाम, बाट
এই নামটাই আবার গুগলে আছে গ্রেট ক্যালকাটা কিলিং। গ্রেটটা কখনোই কিলিং হতে পারে না, কিলিং কখনো গ্রেট হতে পারে না। সেই শিক্ষাটাই আমার এখানে দেওয়া যায় যা ভবিষ্যতে কোনো দাঙ্গা না হয়। দীপরায় রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজ আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 58%। আপনারাও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকা যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, নাম সহ সেই খবর দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। নমস্কার।